শিক্ষক স্বল্পতায় ঢুকছে সোনামুড়ার বেজিমারা উচ্চ বিদ্যালয়ে প্রাত বিভাগ। শতাধিক পড়ুয়া কিন্তু শিক্ষক মাত্র দুজন। শিক্ষক স্বল্পতায় কার্যত এই বেজিমারা উচ্চ বিদ্যালয়ের প্রাত বিভাগে পঠন পাঠন লাটে, পড়ুয়ারা ক্ষতির সম্মুখীন, অভিভাবকরা উদ্বিগ্ন। রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রয়াসী। কার্যত রাজ্যের শিক্ষা উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার অধিক সচেষ্ট। এই যখন পরিস্থিতি, তখন সোনামুড়ার বেজিমারা উচ্চ বিদ্যালয়ের প্রাত বিভাগের হাল বেহাল। এই প্রাত বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা শতাধিক। কিন্তু আশ্চর্যের বিষয় হলেও সত্যি, শিক্ষক সংখ্যা মাত্র দুই। এত স্বল্প সংখ্যক শিক্ষক দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন বজায় রাখা অবাস্তব, সে কথা নিজেই জানালেন সংশ্লিষ্ট বেজিমারা উচ্চ বিদ্যালয়ের প্রাত বিভাগের ইনচার্জ শিক্ষক শ্যামল রবি দাস। কতদিন ধরে আজকে এইভাবে চলছে? আজকে তো প্রায় বছরখানেক হয়ে গেছে। কি মনে হয় এই যে এইভাবে কতটুকু পড়াতে পারছেন, এইভাবে একসাথে করে কি পড়ানো সম্ভব আদৌ? না, এইভাবে কি পড়াশোনা হতে পারে? অন্তত এখানে চারজন টিচার তো শর্টেজ সব স্কুলেই মানেই, কিন্তু আমাদের তো এখানে চারজন টিচারের খুব প্রয়োজন। কার্যত এমন পরিস্থিতি সঠিক শিক্ষা ব্যবস্থার পরিপন্থী। এ ব্যাপারে অভিভাবকরাও উদ্বিগ্ন। বর্তমানে পরিবেশগত দিকটা পুরোই বিশৃঙ্খলতার মধ্যে আছে। মাস্টার যতটুকু মাস্টারের দরকার সে পরিমাণ মাস্টার নাই। মাস্টার আছে মাত্র দুজন, এর মধ্যে একজন থাকে ডেপুটেশনে, একজনে আসে। আসার পর দেখা যায় যে সবগুলো স্টুডেন্টের একসাথে মাঠে বসে নাম ডাকার পরে মিড ডে মিল খাওয়া করে পুরো আন্দোলন ছেড়ে দেয়। এইভাবে চলছে অনেক দিন ধরে। কিন্তু আমরা লোকাল নেতৃত্বের বারবার বিষয়টা জানানো হয়েছে যে কিছু টিচার নিয়ে করা হয়, কিন্তু দেখা গেছে তারা কোনো কর্ণঘাতে করছে না বিষয়টা নিয়ে। তাই আমরা চাই সরকারের কাছে যাতে আমাদের এই বিষয়টা, স্কুলের শিক্ষা ব্যবস্থাটা যাতে সুন্দরভাবে আরও হয়, আরও উন্নত দিকে নিয়ে যাওয়া যায়, আর শিক্ষক নিয়ে করা যাতে লেখাপড়ার প্রতি সরকার আরও একটু নজর। ছাত্রছাত্রীরা যে ট্রাইব্যুনাল আপনার যে ফরম দিছে, এই ফরমের ভিতরে সহজ অনুযায়ী হেডমাস্টার সাহেব আমাদের কইতে আছে এলাকার ছাত্রছাত্রীরা কনের লাগে, গার্জিয়ানরা কনের লাগে কনে। আমি কইলাম আমি তো কী সহজ দিব, আপনারা এই স্কুলতে গেছেন লেগেতে পরে ইংরাজিতে ভাবেন নাম লিখতে পারে না। কন হেডমাস্টার কইতে আছে আপনার এই কথাটা কনে আমি না কইয়ার ভাবতে আছি না। একই শ্রেণীকক্ষে একই সাথে তিনটি শ্রেণীর পড়ুয়াদের তথাকথিত পাঠদান চলছে। এভাবে সংশ্লিষ্ট পড়ুয়ারা কতটুকু কি শিখছে তা সহজেই অনুমেয়। কার্যত বিদ্যালয়টি সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন। সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের উচিত অনতিবিলম্বে বেজিমারা উচ্চ বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষক স্বল্পতা দূরীকরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।